স্পাইডারম্যানের নাম তো আমরা শুনেছি, এবার হচ্ছে লুঙ্গি ম্যান, এবং এই লুঙ্গি ম্যানকে যিনি নিয়ে আসছেন সেই ওয়াসিম আক্তার তাকে পেয়ে গেছে এই মুহূর্তে, একদম তার সাথেই কথা বলে নেব, তার কাছ থেকেই জেনে নেব। ওয়াসিম আক্তার, প্রথমেই বলো যে লুঙ্গি ম্যান এই নামটার মধ্যে বেশ ব্যতিক্রমিতার ছোঁয়া, এবং আমরা সুপারম্যান যেটা বললাম আর কি, স্পাইডারম্যান সব কিছু শুনেছি, কিন্তু লুঙ্গি ম্যান এরকম নামটা প্রথমে এরকম ভাবা কেন, এবং যেটা শুনছিলাম কাহিনীটাও তোমার? হ্যাঁ, অ্যাকচুয়ালি কাহিনীটা আমি লিখেছি অনেকদিন আগে। এবার লুঙ্গি ম্যান নামটা রাখার পিছনে অনেক কারণ আছে। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে কি, যে কমার্শিয়াল সিনেমার পরিমাণটা এমন কমে গেছে যে আমাদের গ্রাম বাংলার দিকে, মানে মেইনলি কী হয়, আমাদের এই এইদিকে শহরাঞ্চলকে টার্গেট করে বেশিরভাগ সিনেমা বানানো হয়, কিন্তু আমাদের সত্যি কথা বলতে গ্রাম বাংলার অডিয়েন্স কিন্তু কমার্শিয়াল সিনেমাকে টোটালি মানে ইগনোর করে গেছে, মানে হয়ই না। এইবার আমরা প্ল্যান করেছি যে গ্রাম বাংলার অডিয়েন্সকে হলমুখী করব, তার জন্য কি করা যেতে পারে। তো দেন আমার যে আইডিয়াটা ছিল, যেটা আমি অনেকদিন আগে লিখেছিলাম, তো সেটাকে একটু ইয়ে করলাম, মডিফাই করলাম। মডিফাই করে আমরা এই লুঙ্গিম্যান নামটা রেখেছি। এবার লুঙ্গিম্যানটা হচ্ছে যে আঞ্চলিক ভাষা, হয় না, যে আমরা মানুষকে যদি হাসাতেও চাই তাহলে আঞ্চলিক ভাষা যদি দুই একটা ওয়ার্ড বলি তো ভীষণ কিন্তু মজা পায় মানুষ। তো আমরা চেষ্টা করেছি যে ওই আঞ্চলিক ব্যাপারটাকে এই গল্পের মধ্যে ফুটিয়ে নিতে। তবে এটা বলবো না যে সুপারম্যান স্পাইডারম্যান ম্যানের মতো কোনো সুপার পাওয়ার আছে কি না, অবভিয়াসলি এখানে ওই রকমের কিছু এলিমেন্ট আছে। তো টোটালি এটা একটা আপনি কমেডি অ্যাকশন এবং টোটালি কমার্শিয়াল জোনের একটা মুভি, যেটা একটু অন্যরকম, মানে আমার আর পাঁচটা বাংলা মুভি থেকে একটু অন্যরকম। কারণ আমি যখন বনিদাকেও, মানে আমাদের এই গল্পে বনিদা উনি অ্যান্টি হিরোর ক্যারেক্টারটা করছেন, তো ওকে যখন শোনাই তখন ও নিজেই বলেছে ভাই গল্পটা একটু অন্যরকম, তো এটার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে। তো বেশ ওর থেকেও ভালো প্রশংসা পেয়েছি আমাদের টিমের দিক থেকে, ওরা যখনই যখন আমি শুনিয়েছি গল্পটা তো ভীষণই কমপ্লিমেন্ট দিয়েছে। তো দেখা যাক কী হচ্ছে বাকিটা তো অডিয়েন্সের হাতে। আমি এটা যখন আগে একটা বিখ্যাত অভিনেতার ইন্টারভিউ করেছিলাম, পুরোনো দিনের অভিনেতা, তিনি বলেছিলেন যে বাংলা ছবি বাঁচা থেকে লুঙ্গি মানে লুঙ্গির মতো এ দরকার, মানে উৎপাদন দরকার, যেটা হচ্ছে মানুষ তো ব্লেজার তো সবসময় পরে না, কিন্তু লুঙ্গি প্রত্যেকে বাড়িতে তারা পরে। তুমি তোমার কথাতেও সেটা বেরিয়ে এলো যে আমরা এমন একটা ছবি বানাচ্ছি যেটা সার্বিক, যেটা গ্রামের জন্য, আর গ্রাম যখন কেউ ধরতে পারবে তার ছবির জনপ্রিয়তা নিশ্চয়ই পাবে, কমার্শিয়ালি সাকসেস পাওয়ার সব সম্ভাবনা সব থেকে বেশি থাকে সেখানে। আমি রিসেন্টলি কাহিনীটার স্টোরি লাইনটা ছোট্ট প্রশ্ন আছে, জাস্ট হচ্ছে স্টোরি লাইন, মানে আমি এইটা তো জানতে হলে আপনাদেরকে অবশ্যই হলে যেতে হবে, তবু আমি একটু বলতে পারি স্টোরি লাইন, মানে আমি স্টোরি বলতে বলছি, হ্যাঁ না স্টোরি তো বলবো না, তবে আমি এটুকু বলতে পারি গল্পের স্টোরি লাইন হচ্ছে যে একজন এই নেগেটিভ কাজকর্ম, যেমন আপনারা রিসেন্টলি কিছু ঘটনা শুনে হবেন গরু পাচার কেন্দ্রিক ব্যাপারটা, তো আমাদের এই গল্পের একটা পয়েন্ট বলতে পারি যে আমাদের এটা কেন্দ্রিক বিশাল কিছু এলিমেন্ট আছে গরু পাচার কেন্দ্রিক, তো সেটা নিয়ে একটা, এবং গরু পাচার মানে লুঙ্গির সাথে অনেকটা রিলেটেড, মানে গ্রাম বাংলায় বেশিরভাগ গরু পাওয়া যায়, তাই তো, তো এবার ওর সাথে রিলেটেড, তো বলতে পারি যে এই এলিমেন্ট আপনারা দেখতে পাবেন, এবং গ্রাম বাংলার অডিয়েন্সকে টানার জন্য, হলমুখী করার জন্য কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আর দেখা যাক কী করতে পারছি। তুমি একদিকে কাহিনী লিখেছো, চিত্রনাট্য অনেকটা দায়িত্ব সামলাচ্ছ, আবার পরিচালনাও করছো, একদম এত কিছু সামলাবে কীভাবে সেটা কি একটা প্রথমে ভয় ভয় লাগছে, কারণ হচ্ছে এতগুলো চাপ? হ্যাঁ 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 একদম ভয়, কারণ প্রত্যেকদিন রাতে যত আমাদের টিমের সঙ্গে মিটিং করছি প্রত্যেকদিন রাতে ভয় লাগে যে আমার অপোজিটে বনিদা আছে, এটা সবচেয়ে বড় বিষয়, কারণ ওর এক্সপিরিয়েন্স আলাদা রকম ওর। তবে যখন আমি প্রথমবার ওকে গল্পটা শোনাই, ও নিজে থেকে বলেছে ভাই কোনো চাপ নিবি না, আমি আছি তুই কর, এভাবে। তো ওদিক থেকে টেনশন হয় কিন্তু মজাও হয় যে আমার প্রথম সিনেমা যেখানে আমি নিজে অভিনয় করছি এবং এতগুলো দায়িত্ব, এবং হচ্ছে হ্যাঁ এবং এতগুলো দায়িত্ব প্লাস হচ্ছে যে এত বড় একজন অভিনেতাকে নিয়ে আমি কাজ করছি, এটা আমার প্রথম, তো এটা হলো সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার, ভীষণ চ্যালেঞ্জিং। তুমি নতুনভাবে আনছো? হ্যাঁ একদম নতুনভাবে, ওর এর আগের ছবিতে ওকে এইরকম লুকে দেখা যায়নি, আমরা যেটাভাবে ওকে সাজানো হয়েছে একদম আলাদা রকম ফ্লেভার পাবে, এবং ওর ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে অ্যাকশনগুলো শুরু করে সব কিছু একদম আলাদা রকমভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এবং অভিনয় কে কে থাকছে বনি ছাড়া আর কি? বনি ছাড়া আমাদের যে মেয়ে ইয়ে আছে, মানে আমাদের অ্যাক্ট্রেস আছে, ওটাকে একটু সারপ্রাইজ রাখা হয়েছে, কারণ আমরা একটার পর একটা লুক রিভিল করবো। তো আজকে যেহেতু আমাদের বনিদার এবং আমার লুকটা রিভিল হচ্ছে, হিরোইনটা পরে আসবে, তবে আর দুটো নাম বলে দিই যারা অলরেডি আছে। পার্থ সারথি আছে যে একটা ডনের ক্যারেক্টার করছে, ভীষণ ফানি ডন, ওকে আগের মতন একটা রূপে দেখা যাবে। আর একজন আছে সঞ্জীব বাবু, আমাদের সিরিয়ালের একজন জানামানা একজন অভিনেতা, উনি আছেন, উনি আমার বাবার চরিত্র করছেন। এছাড়াও আরও রয়েছে, আমরা একে একে এটার আপডেট দিতে থাকবো।
ছবির মিউজিকটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ, ভীষণই মিউজিক গুরুত্বপূর্ণ। আমার মিউজিক করেছে বিকি সিং, আমার মিউজিক ডিরেক্টর। গান কটা থাকছে? গান থাকছে চারটে। একজন গেয়ে, একটা গান গিয়েছে আমাদের যে রোমান্টিক গানটা, সেটা গিয়েছে রাজবর্মন রাজদা, এবং একটা স্যাড সং আছে ভীষণই সুন্দর গিয়েছে আমাদের সুপ্রতীপ। হ্যাঁ, সুপ্রতীপ আমাদের জি বাংলার সিঙ্গার। আর আমাদের একটা আইডিয়া আছে, টাইটেল ট্র্যাক আছে, যেটা আমার মিউজিক ডিরেক্টর নিজে গিয়েছে। আর একটা আইটেম সং আছে যেটা অঙ্কিতা ভট্টাচার্য গিয়েছে। হ্যাঁ, ছবি শুটিং কবে থেকে শুরু করছো আর রিলিজ কবে নাগাদ করার ইচ্ছে আছে? এটা শুটিং শুরু হচ্ছে আপনার আগামী 14 ডিসেম্বর থেকে, রিলিজ প্ল্যান হচ্ছে 3 মার্চ। থ্যাংক ইউ, তোমার উপরে অনেক গুরুত্ব। এবং তোমার প্রথম কাজ, মানে ডিরেক্টর হিসেবে প্রথম কাজ, এর আগে তুমি অনেক অভিনয় করেছো, প্রথম ছবিতেই তোমার সাকসেস পাও এবং আরও আরও অনেক ছবি। এবং লুঙ্গি ম্যানের মতো বেশ ফানি নাম হবে, কিন্তু অনেক কিছু এলিমেন্ট থাকবে, সেরকম ছবি আশা করি। থ্যাংক ইউ।